বিস্তার, সমতা, অসমতা এই তিনটে টপিক আমাদের পড়াতে একটু মোটামুটি করে হলেও 40 মিনিট সময় লাগবে। আজকে এই টপিকের মধ্যে শুধুমাত্র 1 থেকে 15 পর্যন্ত যে টপিকগুলো লিখেছি এই 15টা টপিক আমি পড়াবো। পরবর্তী ক্ষেত্রে এই তিনটে টপিক আলাদা একটা ভিডিওর মাধ্যমে পড়াবো। আর এই টপিকটা কাদের জন্য? ক্লাস 9, 10, 11, 12 এবং সর্বোপরি যারা চাকরি পরীক্ষা দেবে তাদের জন্য। এই টপিকটা অর্থাৎ বাস্তব সংখ্যা যদি আমরা না পড়ি তাহলে কিন্তু এমসিকিউ আমরা সমাধান করতে পারবো, কিন্তু সেখানে আমাদের কোনো একজন শিক্ষকের সহায়তা লাগবে। কিন্তু এই বাস্তব সংখ্যার এই টপিকগুলো যদি আমরা খুব সুন্দর করে পড়ে নিই তাহলে কিন্তু আমরা অন্য টিচারের সহায়তা ছাড়াও অন্তত যে সহজ থেকে মিডিয়াম ধরনের প্রশ্নগুলো আছে সেগুলো কিন্তু আমরা ইজিলি সলভ করতে পারবো শুধুমাত্র এই টপিকগুলো জানলে পারে। আর যে কঠিন, একটু কঠিন হয় সেগুলো হয়তো আমরা বিভিন্ন বইয়ের হেল্প নিতে পারি অথবা কোনো টিচারের সাহায্য নিতে পারি অথবা ইউটিউবের সাহায্য নিতে পারি। প্রথমে তো আমি এই প্রত্যেকটা বিষয় নিয়ে একটু আলোচনা করে যাচ্ছি। বাস্তব সংখ্যার এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক যেটা প্রত্যেক ছাত্রছাত্রীর অন্তত খুব সুন্দরভাবে পড়ে রাখা দরকার। ফার্স্ট, স্বাভাবিক সংখ্যা। হোয়াট ইজ স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বার যাকে বলা হয়? ন্যাচারাল নাম্বারের সংজ্ঞায় বা স্বাভাবিক সংখ্যা থেকে আমরা এটা একটু বুঝতে পারি, যেগুলো আমরা ছোটো থেকে গণনা করা শিখেছি, যেমন 1, 2, 3, 4, 5, 6, 7, 8 আমরা কি ছোটোবেলায় এমন গণনা শিখেছি? -5, -4, -3, -2, -1, 0, 1, 2, 3, 4 এরকম গণনা শিখিনি। আমরা কখনো কোনো কিছু গুনতে গেলেও 1, 2, 3, 4 দিয়ে শুরু করি। এটি স্বাভাবিক অর্থাৎ স্বভাবজাত, যেটা তৈরি হয়েছে ন্যাচারালি, হ্যাঁ, তাকে বলা হয় স্বাভাবিক সংখ্যা। তাহলে স্বাভাবিক সংখ্যাকে কোনগুলো? 1, 2, 3, 4, 5, 6, 7 এটা এবার প্রশ্ন হয় স্বাভাবিক সংখ্যা শুরু কোথায়? 1-এ। স্বাভাবিক সংখ্যা শুরু কোথায়? 1-এ। এর শেষ কোথায়? শেষের নাম্বারটা পেলাম না, শেষ নেই অর্থাৎ ইনফিনিটিতে গিয়ে শেষ, অর্থাৎ এর কিন্তু শেষ নেই। স্বাভাবিক সংখ্যা বলা হয় যে এর পরবর্তী ক্ষেত্রে প্রত্যেকটা অঙ্কের পরে কিন্তু আরও একটা অঙ্ক পাওয়া যায় এক যোগ করলে, এর অর্থ স্বাভাবিক সংখ্যার কিন্তু কোনোদিন শেষ হবে না বা হয় না। এবার ধনাত্মক সংখ্যা কি জিনিস? স্বাভাবিক সংখ্যা যেটাকে বলছি তাকেই বলা হয় ধনাত্মক সংখ্যা। তাহলে স্বাভাবিক সংখ্যা শেষ হলো, ধনাত্মক সংখ্যা কি জিনিস? এই যে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 অর্থাৎ যে মানগুলো দিচ্ছে কখনো, যার মান এমন বোঝাচ্ছে না, ঋণ কোনো কিছু বোঝাচ্ছে না, যে এটার মান পজিটিভ। পজিটিভ বলতে তো গিয়া আমরা বুঝি যে এর একটা সঠিক মান আছে, যেমন আমার কাছে 10টা টাকা আছে অর্থাৎ এর এই যে টাকাটা 10টা টাকাটা এর ভ্যালু কিন্তু 10। এখানে কিন্তু এমন বোঝাচ্ছে না যে আমার কাছে, আমি আমি কি এমন কিছু বলি যে আমার কাছে -10 টাকা আছে, তাহলে এমনটা বোঝাবে যে আমি কিন্তু কারোর কাছে ঋণী। পজিটিভ নাম্বার বা ধনাত্মক সংখ্যা কোনগুলো? স্বাভাবিক সংখ্যা যাকে বলি আমরা তাদেরকে পজিটিভ নাম্বার বা ধনাত্মক নাম্বার বলে থাকি। এবার অখণ্ড সংখ্যা কাকে বলে বা হোল নাম্বার, একে W দিয়ে প্রকাশ করা হয়। এবার হোল নাম্বার কি জিনিস? এই যে আমরা স্বাভাবিক সংখ্যাটা শিখলাম 1, 2, 3, 4, 5, 6, 7, 8 এইভাবে চলল, ঠিক এর আগে, ঠিক এর আগে যদি আমরা একটা শূন্য দিয়ে দিই, যদি এর আগে একটা আমরা শূন্য দিই, সেটা 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এই যে নাম্বারটার সিরিজটা পেলাম এটাকে বলছে অখণ্ড সংখ্যা, অখণ্ড সংখ্যা। এবার প্রশ্ন হলো যে স্বাভাবিক সংখ্যার পূর্বে আমরা বসিয়েছি শূন্য, তাহলে শূন্য কি একটা স্বাভাবিক সংখ্যা? পরের প্রশ্নটা আসে, শূন্য কি একটি স্বাভাবিক সংখ্যা? উত্তরটা তোমরা জানো যে স্বাভাবিক সংখ্যা বলার সময় কিন্তু আমি কখনো বলিনি যে শূন্য এর মধ্যে রয়েছে। প্রথমেই তো বলেছি যে আমরা যখন গণনা করি, গণনা শুরু যেখান থেকে 1, 2, 3, 4 বা 5, 6, 7, 8 এখান থেকে শুরু, 1 থেকে শুরু, তাহলে শূন্য কিন্তু এখানে পড়ছে না। তাহলে এখানে দেখো শূন্য কিন্তু একটি স্বাভাবিক সংখ্যা নয়, উত্তরটা লিখবে শূন্য একটি স্বাভাবিক সংখ্যা নয়, শূন্য একটি স্বাভাবিক সংখ্যা নয়। তাহলে শূন্যকে কি সংখ্যা বলা হয়? শূন্যকে কি সংখ্যা বলা হয়? অঋণাত্মক বাস্তব সংখ্যা, অ ঋণাত্মক যদি কখনো আসে বাস্তব সংখ্যা, নন নেগেটিভ রিয়েল নাম্বার, নন নেগেটিভ রিয়েল নাম্বার। ওকে, নন নেগেটিভ রিয়েল নাম্বার। শূন্যকে কি বলে?
অঋণাত্মক বাস্তব সংখ্যা অথবা নন নেগেটিভ রিয়েল নাম্বার। নেক্সট আসি আমরা পূর্ণ সংখ্যায়। তবে পূর্ণ সংখ্যায় আসার আগে আরেকটি বিষয় একটু ক্লিয়ার করি, এই যেমন আমরা যে ধনাত্মক সংখ্যাগুলো পেয়েছিলাম 1, 2, 3, 4, 5, প্রত্যেকটার আগে যদি আমি মাইনাস দিয়ে দিই তাহলে এই সংখ্যাগুলো কী সংখ্যা হয়? -4, -5, -6, -7, এভাবে চলবে কতদূর? ইনফিনিটি পর্যন্ত। অর্থাৎ একটা জিনিস খেয়াল করো, -1 থেকে -2 কি বড় না ছোট? অনেকে বলতে পারে -2 তাহলে তো বড়, -3 আরও বড়, -4 আরও বড়, -5 আরও বড়, কিন্তু ভুল, ব্যাপারটা কিন্তু ভুল। যত মাইনাসে যাচ্ছি তত সংখ্যাটা ছোট, এটা খেয়াল রাখতে হবে। যত মাইনাসে যাচ্ছি তত সংখ্যাটা ছোট, এবার তাহলে এটা কিন্তু ঋণাত্মক সংখ্যা পেলাম। এবার পূর্ণ সংখ্যা কোনগুলো? এদিক 0, 1, 2, 3, 4, 5, 6, ব্যাপারটা এখনই ক্লিয়ার হবে, যে ছোটো বড় ব্যাপারটা যে কনসেপ্টটা এটা ক্লিয়ার হবে। -2, -3, -4 এভাবে কত দূর চলবে? এভাবে ইনফিনিটি পর্যন্ত চললো। এবার দেখো যত ডান দিকে যাচ্ছি আমরা মান বাড়ছে, অর্থাৎ বাঁদিকে যত যাচ্ছি, এইখান থেকে বোঝো বাঁদিকে যত যাচ্ছি মান কিন্তু কমে যাচ্ছে। এখানে যত ডান দিকে যাচ্ছি মানটা বাড়ছে, যত বাঁদিকে যাচ্ছি মানটা কিন্তু আমাদের কমে যাচ্ছে। ঠিক সেইভাবে কিন্তু এই নেগেটিভগুলোই, বাঁদিকে যত যাচ্ছি মান কিন্তু কমছে, কিন্তু এখান থেকে আমরা ডান দিকে যত যাচ্ছি সেখানে কিন্তু মানটা বেড়ে যাচ্ছে। ক্লিয়ার? তাহলে পূর্ণ সংখ্যা আমাদের হয়ে গেল। এবার নেক্সট জোড় বা অযুগ্ম সংখ্যা, অথবা যাকে বলি আমরা ইভেন নাম্বার, দ্যাটস কল্ড ইভেন নাম্বার। হোয়াট ইজ ইভেন নাম্বার বা জোড় সংখ্যা বা যুগ্ম সংখ্যা কাকে বলা হয়? আমরা একটা স্বাভাবিক সংখ্যা দিতে পারি, এর মধ্যে যে সকল সংখ্যা দুই দিয়ে বিভাজ্য তাদেরকে বলা হয় জোড় সংখ্যা, যেমন 2, 4, 6, 8, 10 এবার চলতে লাগলো এইদিকে। ঠিক একইভাবে যদি এদের সামনে আমি মাইনাস দিয়ে দিই, -2, -4, -6 এইভাবে আমরা চলতে থাকলাম বাঁদিকে, তাহলে এইগুলো কী হলো? জোড় সংখ্যা। তাহলে একটা জিনিস দেখো, এদের মাঝখানে পার্থক্য কত? 2, পার্থক্য 2, মাঝখানে পার্থক্য 2 কত? মাঝখানে পার্থক্য 2, মাঝখানে পার্থক্য 2, তাহলে এদের মাঝখানে পার্থক্য কত? এদের মাঝখানে দেখবে পার্থক্য 4 হয়ে গেছে, কিন্তু এদের মাঝখানে কিন্তু একটা অঙ্ক ছিল, তা হলো 0। এবার তুমি বলতে পারো জিরোকে রিয়া, এটা রিয়া জোড় সংখ্যা, অবশ্যই একটা রিয়া জোড় সংখ্যা। এবার কনসেপ্টটা এইভাবে কিন্তু ধরতে পারো, যে 2, 2 করে পার্থক্য, তো এইদিকে গেলেও 2 করে পার্থক্য হবে, প্রত্যেকটা অঙ্কের মধ্যে 2 করে পার্থক্য থাকবে জোড় সংখ্যাগুলোর। এবার দেখো সমস্ত সংখ্যা কিন্তু, অর্থাৎ সমস্ত সংখ্যা দিয়ে জিরোকে কিন্তু ভাগ করা যায়, 0/1, 0/1 সেটাও 0 হচ্ছে, 0/2 = 0 হচ্ছে, আর 0/3 0 হবে, 0/-5 0 হবে। এবার কথা হলো, ওকে আমাদের সংখ্যায় কী ছিল? সংখ্যায় বলেছি যে যে সকল সংখ্যাকে 2 দ্বারা ভাগ করা যায় তাদেরকে বলা হয় জোড় সংখ্যা, সরি। তাহলে শূন্যকে কিন্তু 2 দিয়ে ভাগ করা যাচ্ছে, তাহলে শূন্য এখানে একটাই জোড় সংখ্যা। চলো এ পর্যন্ত ক্লিয়ার হলো। নেক্সট আমরা আসবো অড নাম্বার, অর্থাৎ বিজোড় সংখ্যা বা অযুগ্ম সংখ্যা। বিজোড় সংখ্যা কাকে বলে? যে সকল সংখ্যাকে 2 দ্বারা ভাগ করা যায় না তাদেরকে বলবো আমরা বিজোড় সংখ্যা, যে সকল সংখ্যাকে 2 দিয়ে ভাগ করা যায় না তাদেরকে আমরা কী বলবো? বিজোড় সংখ্যা বলবো। এবারে বিজোড় সংখ্যাটা কী হবে? 1, 3, 5, 7, 9 এইভাবে চলতে থাকবে, ঠিক একইভাবে -1, -3, -5 এইগুলো কিন্তু একইভাবে কিন্তু বিজোড় সংখ্যা। ক্লিয়ার? এবার সংখ্যা প্রতীক বা অঙ্ক, এতক্ষণ যে অঙ্কগুলো বা সংখ্যাগুলো আমরা ইউজ করলাম, সংখ্যা যে প্রতীকগুলো ইউজ করলাম তা এমন ছিল, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 তারপরে কি আসে? 10 আসে, কিন্তু ওটা তো সংখ্যা প্রতীকের মধ্যে নয়, 0। তাহলে এই যে 10টা অঙ্ক পেলাম, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10
দশটা অঙ্ক পেলাম। এই দশটা অঙ্ককে বলা হয় যে সংখ্যা প্রতীক, সংখ্যা প্রতীক। ওকে, প্রত্যেকটা ভাষায় এই সংখ্যা প্রতীকটা রয়েছে। নেক্সট আমরা আসবো মূলদ সংখ্যায়। হোয়াট ইজ মূলদ সংখ্যা? প্রাইম নাম্বার, মূলদ সংখ্যা, প্রাইম নাম্বার, প্রাইম নাম্বার, জোড় সংখ্যা, দেখে নেব, দাঁড়াও। রেশনাল, রেশনাল নাম্বার, সরি, রেশনাল নাম্বার। আর প্রত্যেকটার যে ইংরেজি টার্মগুলো আমি ডিসক্রিপশনে দেওয়া, যেখানে টাইম লাইনে দেওয়া সেট করবো ওখানে দিয়ে দেবো, ওখানে পেয়ে যাবে প্রত্যেকটা ইংলিশ টার্ম। মূলদ সংখ্যা কাকে বলে? মূলদ সংখ্যা হলো সেই সমস্ত সংখ্যা, যে সমস্ত সংখ্যাকে পি বাই কিউ আকারে লেখা যায়, পি বাই কিউ আকারে লেখা যায়, পি বাই কিউ আকারে লেখা যায় তাদেরকে বলা হয় মূলদ সংখ্যা। যেখানে কিউ কখনো জিরো হতে পারবে না, অর্থাৎ নিচের ডিভাইডেড কখনো জিরো হতে পারবে না। ক্লিয়ার করতে পেরেছি? এবার এই ধরনের সংখ্যা কত বলতে পারে? এই যে যা নাম্বার শিখলাম এখান থেকে, এইখান থেকে এই পর্যন্ত যত নাম্বার শিখলাম সমস্ত সংখ্যাই কিন্তু মূলদ সংখ্যা। এবারে কিছু উদাহরণ দিচ্ছি, 2, 5, 9 মূলদ সংখ্যা, কিছুটি অন্য উদাহরণ দিচ্ছি, যেমন 5/9, 7/2 মূলদ সংখ্যা, 3.5 একে কী লেখা যায়, 35/10 মূলদ সংখ্যা, 9.556 সিক্সের মাথায় পৌনঃপুনিক দিলাম, এটাও মূলদ সংখ্যা। ক্লিয়ার? এরপরে অমূলদ সংখ্যা কাকে বলে? তাহলে ঠিক একই জিনিস, একই জিনিস, শুধুমাত্র বলবো যে পি বাই কিউ আকারে লেখা যায় না তাদেরকে বলবো আমরা অমূলদ সংখ্যা। যে সকল সংখ্যাকে পি বাই কিউ আকারে লেখা যায় না, এই আকারটায় লেখা যায় না, তাদেরকে বলা হয় অমূলদ সংখ্যা। যেখানে কিউ অলওয়েজ নট ইকুয়াল টু জিরো এই কথাটা উল্লেখ করতে হবে এবং এটা খুবই গুরুত্বপূর্ণ। এবার অমূলদ সংখ্যার কী কী কিছু সংখ্যা নেই, যেমন √2, √3, √5, √7 যাদের রুটের মান কিন্তু বের করা সম্ভব হচ্ছে না, বা রুট মান আমরা বের করছি কিছু সংখ্যা পর্যন্ত নিচ্ছি, 2, 3 দশমিক সংখ্যা পর্যন্ত নিচ্ছি বা 4 দশমিক সংখ্যা পর্যন্ত নিচ্ছি, কিন্তু তারপরেও কিন্তু অসংখ্য দূরে নাম্বার চলে যাচ্ছে, অর্থাৎ দশমিকের পরে অসংখ্য দূর পর্যন্ত যাচ্ছে, সেই সমস্ত নিয়া সংখ্যাগুলোকে অমূলদ সংখ্যার মধ্যে ধরা হয়। যেমন পাই, এটি অমূলদ সংখ্যা, পায়ের মানে এমন এমন আমরা কিন্তু ধরি যে 22/7, কিন্তু পায়ের অ্যাকচুয়াল ভ্যালু কিন্তু 22/7 নয়, এটা খেয়াল রাখতে হবে। পায়ের পাই যখন বলবো তখন অমূলদ সংখ্যা বলবো, 22/7 যখন বলবো তখন কিন্তু এটা মূলদ সংখ্যা হচ্ছে, এটাও খেয়াল থাকতে হবে। ই, ই যদি হয় কখনো লেখা যদি দেখো ই, এটা অমূলদ সংখ্যা, ই অমূলদ সংখ্যা, ই এর একটা অ্যাকচুয়াল ভ্যালু আছে, গুগল করে নেবে তাহলে কিন্তু বুঝতে পারবে। এবার নেক্সট যে 0.3752 ডর এইভাবে আরও দূর চলে গেল অমূলদ সংখ্যা, যাদের এদেরকে কখনো তো পি বাই কিউ আকারে লেখা সম্ভব নয়। এবার আমি যদি লিখছি এটাকে 3752 এখানে ডর এখানে দেওয়া দশমিকের জন্য একটা এক, আর বাকি যতগুলো ঘর আছে ততগুলো শূন্য, তাহলে এবার কতগুলো শূন্য দেবো ভাবো, না এইদিকে শেষ হবে না এইদিকে শেষ হবে, তাহলে এটা তো লেখাই যাচ্ছে না, পার্টিকুলার একটা ভ্যালু, পি এর ভ্যালুও পাওয়া যাচ্ছে না, কিউ এর ভ্যালুও পাওয়া যাচ্ছে না, এখান থেকে পার্টিকুলার কোনো ভ্যালু পাওয়া যাচ্ছে না, সুতরাং এদেরকে চলো। তাহলে এইগুলো হলো আমাদের অমূলদ সংখ্যা। কিন্তু ক্লিয়ার করতে পেরেছি? আশা করি ক্লিয়ার হয়েছে। এবার নেক্সট আমাদের বাস্তব সংখ্যা। এই যে এতক্ষণ বললাম যে বাস্তব সংখ্যা বা রিয়েল নাম্বার সিস্টেম যেটা আমরা পড়ছি, সেটা এখানে এলো যে বাস্তব সংখ্যা কাকে বলে। তাহলে বাস্তব সংখ্যা কোন জিনিস? এই যা পড়লাম এতক্ষণ, মূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা, মূলদ সংখ্যার মধ্যে এই সব কিছু ছিল। বললাম যে এই 1 থেকে 8 পর্যন্ত যে নাম্বারগুলো ছিল সবগুলো কিসের মধ্যে ছিল? মূলদ সংখ্যা। আর অমূলদ সংখ্যা দেখলাম যে মূলদ সংখ্যার বাইরেও কিছু সংখ্যা রয়েছে যাদেরকে পি বাই কিউ আকারে লেখা সম্ভব না, তাদেরকে অমূলদ সংখ্যা বলে। আর এই মূলদ সংখ্যা আর অমূলদ সংখ্যা মিলে কিন্তু হচ্ছে বাস্তব সংখ্যা। মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যা এই দুটো সংখ্যা মিলে হচ্ছে যে সংখ্যা তাকে বলা হয় বাস্তব সংখ্যা। এবার নেক্সট টপিক মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা কাকে বলে? যৌগিক সংখ্যা কাকে বলে? পরস্পর মৌলিক সংখ্যা এবং ধ্রুবক চলরাশি কাকে বলে? মৌলিক সংখ্যা ধরে নাও
পাঁচ পাঁচ নিচ্ছে, পাঁচের উৎপাদক কে কে আছে? এক আর পাঁচ, অর্থাৎ পাঁচকে কাকে কাকে দিয়ে ভাগ করা যায়? তেমন নিচ্ছে সাত, কাকে কাকে দিয়ে ভাগ করা যাচ্ছে? এক আর সাত দিয়ে। অর্থাৎ যে সমস্ত স্বাভাবিক সংখ্যাকে, এটা একটা কী সংখ্যা? স্বাভাবিক সংখ্যা। যে সমস্ত স্বাভাবিক সংখ্যাকে শুধুমাত্র সেই সংখ্যা, সেই সংখ্যা এবং এক ছাড়াও অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না, সেই সংখ্যা এবং এক, অথবা এরকম বলতে পারি যে সমস্ত স্বাভাবিক সংখ্যাকে এক এবং ওই সংখ্যাটি ছাড়াও অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যাচ্ছে না, তাদেরকে বলা হয় মৌলিক সংখ্যা, তাদেরকে বলা হয় মৌলিক সংখ্যা। তাহলে এখানে কী কী মৌলিক সংখ্যা হতে পারে? দুই, তিন, পাঁচ, সাত, নয়, না নয় তো নয়, আট, নয়, দশ, এগারো, এগারো, তেরো, চোদ্দো, পনেরো, ষোলো, সতেরো, উনিশ, একুশ, বাইশ, তেইশ, এভাবে কিন্তু চলতে থাকবে। শুধুমাত্র আমাদের চেক করতে হবে যে এক অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যাচ্ছে কি না। যদি অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় তাহলে সেটাকে কিসে চলে যাবে? যৌগিক সংখ্যায়। এখনই যাব তাহলে পাঁচ, এখানে দেখো এবার যৌগিক সংখ্যা নিচ্ছি। এবারে অনেকে বলতে পারে যে এটা দুই, এক আর দুই ছাড়া কিন্তু অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যাচ্ছে না। অর্থাৎ সেই সংখ্যাটি এবং এক, এই ছাড়া কিন্তু অন্য কোনো উৎপাদক নেই দুইয়ের। আবার অনেকে বলতে পারে যে এক কি একটি মৌলিক সংখ্যা না যৌগিক সংখ্যা? এক মৌলিক সংখ্যা নয়, যৌগিক সংখ্যা নয়। কেমন? যে এককে আমি ভাগ করছি কী দিয়ে? এক দিয়ে, এবং ঠিক সেই সংখ্যা দিয়ে ভাগ করছে। তাহলে কি এই দুটোকে আলাদা হলো না ভিন্ন হলো? মৌলিক সংখ্যায় উৎপাদকেদের দুটো থাকতে হবে, দুটো থাকতে হবে উৎপাদক, সবসময় দুটো থাকতে হবে। এখানে উৎপাদক আমরা দেখতে পাচ্ছি কিন্তু দুটো, দেখার ক্ষেত্রে দেখতে পাচ্ছি দুটো, কিন্তু এই এক আর এক এরা কি ভিন্ন কি আলাদা? একই, ভিন্ন কি একই? একই। তাহলে এই একের কিন্তু, এক কিন্তু মৌলিক সংখ্যা নয়, কারণ এর শুধুমাত্র উৎপাদক একটাই পাচ্ছে, উৎপাদক আমার পেতে হবে দুটো। ক্লিয়ার করলাম? চলো নেক্সট আমরা আসছি যৌগিক সংখ্যায়। যৌগিক সংখ্যাকে বলে যে সকল সংখ্যা, যে সকল সংখ্যা এক, বা এরকম বলতে পারে যে সকল স্বাভাবিক সংখ্যা এক এবং ওই সংখ্যাটা ছাড়া অন্তত একটি, দুইটি বা তিনটি বা তার থেকে বেশি থাকতে পারে উৎপাদক রয়েছে, তাদেরকে বলা হয় যৌগিক সংখ্যা। যেমন দেখো চার, চারকে আমরা কী কী দিয়ে ভাগ করতে পারি? এক দিয়ে, চার দিয়ে এবং দুই দিয়ে। ছয়কে আমরা কী কী দিয়ে ভাগ করতে পারি? এক দিয়ে, ছয় দিয়ে, দুই দিয়ে এবং তিন দিয়ে। তাহলে দেখে নাও এক এবং ওই সংখ্যাটি ছাড়াও আরও একটি এক্সট্রা উৎপাদক রয়েছে। ছয়ের ক্ষেত্রে এক এবং ওই সংখ্যাটি ছাড়াও আরও দুটি উৎপাদক রয়েছে। এবার যদি আরও আরও বেশি নিই, যে দশ নিলাম, দশের কী কী হবে? এক হবে, দুই হবে, পাঁচ হবে, দশ হবে, আর তো হচ্ছে না, না হচ্ছে না, বারো নিলে একটু বেশি হবে। দেখো এক, দুই, তিন, চার, ছয়, বারো, এতগুলো উৎপাদক পাচ্ছে বারোর। এবার দেখো তাহলে এখানে কিন্তু প্রত্যেক, এখানে তিনটে আছে, এখানে কয়টা আছে? এখানে চারটে আছে, এখানে চারটে আছে উৎপাদক, এখানে এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, ছয়টা উৎপাদক আছে। তাহলে বুঝতে পারছি যে মৌলিক সংখ্যায় উৎপাদক কয়টা ছিল? শুধুমাত্র এক এবং সেই সংখ্যাটি। এখানে কি এক এবং সেই সংখ্যাটি বাদ দিয়েও আরও একটি উৎপাদক পাওয়া যাচ্ছে এক্সট্রা? এক এবং সেই সংখ্যাটি বাদ দিয়ে আরও দুটো উৎপাদক পাওয়া যাচ্ছে, এক এবং সেই সংখ্যাটি বাদ দিয়ে আরও দুটো, এবং এখানে এক এবং সেই সংখ্যাটি বাদ দিয়ে আরও চারটি উৎপাদক পাওয়া যাচ্ছে। তাহলে মিনিমাম একটা উৎপাদক যদি বেশি পায় তাহলে তাদেরকে বলবো আমরা যৌগিক সংখ্যা, তাদেরকে কী বলবো? যৌগিক সংখ্যা। ক্লিয়ার হলো? এগুলো তো ক্লিয়ার হয়েছে। এবার পরস্পর মৌলিক সংখ্যা কাকে বলে? নেক্সট পয়েন্টে আমাদের পরস্পর মৌলিক সংখ্যা কাকে বলে? অনেকে অনেক সময় এটা নিয়ে কনফিউজড হয়, তো ক্লিয়ার হয় না, দেখে নাও। যেমন আমার কাছে এখানে রয়েছে পাঁচ আর এখানে রয়েছে সাত, তাহলে এদের উৎপাদক কী কী? এক, পাঁচ, এর উৎপাদক কত?
এক সাত। তেমন আরেকটা নিচ্ছি দশ এগারো, দশের উৎপাদক কী কী? এক দুই পাঁচ দশ, এক আর এগারো। এবার খেয়াল করো পাঁচ আর সাতের মধ্যে কমন উৎপাদক কী আছে? এক। দশ আর এগারোর মধ্যে কমন উৎপাদক কী আছে? এক। এক ছাড়া অন্য কিছু আছে? না। তাহলে যে সমস্ত সংখ্যার, যে সমস্ত স্বাভাবিক সংখ্যার, বুঝে নাও, যে সমস্ত স্বাভাবিক সংখ্যার শুধুমাত্র কমন উৎপাদক, কমন উৎপাদক এক ছাড়া, কমন উৎপাদক এক ছাড়াও অন্য কিছু পাওয়া যাবে না, অন্য কিছু পাওয়া যাবে না, তাদেরকে বলা হয় পরস্পর মৌলিক সংখ্যা। দাঁড়াও, এখানে সংখ্যাটা বলেছে দুইটি স্বাভাবিক সংখ্যা তখনই পরস্পর মৌলিক সংখ্যা যখন তাদের স্বাভাবিক উৎপাদক, সাধারণ উৎপাদক, সাধারণ উৎপাদক অর্থাৎ কমন উৎপাদক যেটাকে বলছি, এক ছাড়াও অন্য কিছু পাওয়া যায় না, এক ছাড়াও অন্য কিছু পাওয়া যায় না, তাদেরকে বলা হয় পরস্পর মৌলিক সংখ্যা, তাদেরকে বলা হয় পরস্পর মৌলিক সংখ্যা। তাহলে এখানে পাঁচ সাত পরস্পর মৌলিক সংখ্যা, দশ এগারো পরস্পর মৌলিক সংখ্যা, এগারো আর তেরো পরস্পর মৌলিক সংখ্যা, চোদ্দো পনেরো করে দেখো পরস্পর মৌলিক সংখ্যা, কারণ সেরকম পনেরো ষোলো করে দেখো পরস্পর মৌলিক সংখ্যা, একুশ তেইশ করে দেখো পরস্পর মৌলিক সংখ্যা, সাত তেইশ করে দেখো পরস্পর মৌলিক সংখ্যা, কারণ এদের মধ্যে এক ছাড়া অন্য কোনো উৎপাদক এমন পাবে না যা দিয়ে দুইজনকে ভাগ করা যাচ্ছে। তাহলে একটা প্রশ্ন বলি, চার আর ছয় এরা কি পরস্পর মৌলিক সংখ্যা? অবশ্যই নয়, কারণ এর একটা উৎপাদক রয়েছে দুই, এর একটা উৎপাদক রয়েছে কিন্তু দুই, কিন্তু কমন উৎপাদক পাওয়া গেছে আরও একটা। তাহলে চার আর ছয় কিন্তু এরা পরস্পর মৌলিক সংখ্যা নয়। ক্লিয়ার করতে পেরেছি? একদম। চলো নেক্সট আমাদের আসে ধ্রুবক রাশি আর চল রাশি। এটা মোটামুটি বেশ অনেকবারই বুঝিয়েছি শুধুমাত্র এই ভিডিওর ক্ষেত্রে, আমার ইউটিউব চ্যানেলে এই মোটামুটি ধ্রুবক চল রাশি সম্বন্ধে মোটামুটি তিন চারটি ভিডিও পেয়ে যাবে। তো তারপরে এখানে একটু বলে যাচ্ছি ধ্রুবক চল রাশি একদম সংক্ষেপে বলে যাচ্ছি, যেমন ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স প্লাস সিক্স, এর কিন্তু মিডল টার্ম হয়, তোমরা কিন্তু করতেই পারো মিডল টার্মটা, উত্তর মাইনাস টু মাইনাস থ্রি সম্ভবত। এবার নেক্সট দেখো, এখানে এর সহগ কত? এক। এক্স এর সহগ কত? ফাইভ। আর এখানে সিক্স রয়েছে, তাই না? এবার দেখো এক কি, পাঁচ কি এখানে, আর এখানে ছয় বাকি। এই ক্ষেত্রে আমি যদি বলি তাহলে কিন্তু এক্সের সঙ্গে যে আছে অর্থাৎ শক ওয়ান, এক্সের পাওয়ার টু টু, এক্সের পাওয়ার টু, এখানে এক্সের পাওয়ার ওয়ান, কিন্তু এখানে আমি বলছি এক্সের শক কত এখানে এই এই জায়গাটায়? ফাইভ। এক্স স্কোয়ারের শক কত? ওয়ান। এখানে দিয়া এক্স টু দি পাওয়ার জিরো, এর শক কত? সিক্স। তাহলে একটা জিনিস খেয়াল করো, এদের মান কি ওয়ান ফাইভ সিক্স, অর্থাৎ এই মানটাকে তুমি কখনো কল্পনা করবে যে এখানে ওয়ান বললাম মানে এটা দুই টাকা, এরকম হবে নাকি? এখানে পাঁচ বললাম মানে এটা মাইনাস পঞ্চাশ পয়সা, এরকম কোনো ধরাবে যে এটা কী কী করা হবে? এক মানে একই, পাঁচ মানে পাঁচই, ছয় মানে ছয়ই, অর্থাৎ এদের কিন্তু মানের কোনো পরিবর্তন হচ্ছে না, তাই তো? তাহলে এই যে মানগুলো যাদের পরিবর্তন হয় না তাদেরকে বলা হয় ধ্রুবক, তাদেরকে কী বলা হয়? ধ্রুবক। তাদের কী বলে? ধ্রুবক বা ধ্রুবক রাশি। নেক্সট চল রাশি কাকে বলে? এই যেমন এখানে আছে এক্স, এখানে আছে ওয়াই, এক্স ওয়াই, দেখবে যে এক্স এবং ওয়াই এদের মানের কিন্তু পরিবর্তন হচ্ছে। এক্সের মানে যদি পরিবর্তন করি তাহলে ওয়াইয়ের মান পরিবর্তন হচ্ছে, এক্সের মানের সাপেক্ষে কিন্তু ওয়াইয়ের মান পরিবর্তন হচ্ছে, ওয়াইয়ের মান যদি পরিবর্তন করি তাহলে এক্সের মানের পরিবর্তন হচ্ছে। ক্লিয়ার? তাহলে যাদের মান স্থির, যেমন ওয়ান ফাইভ সিক্স স্থির, তাদের এদেরকে বলবো ধ্রুবক রাশি, আর চল রাশি এক্স আর ওয়াইকে বলবো আমরা চল রাশি। ক্লিয়ার করতে পারলাম? আশা করি পুরো ভিডিওটা বোঝা গেছে, আর অন্তত যারা এই পর্যন্ত দেখেছো শুধুমাত্র একটা কথা লিখে দাও আই হ্যাভ ডান, তাহলে বুঝতে পারবো তুমি পুরোটা শিখতে পেরেছো, বুঝতে পেরেছো। কোথাও যদি অসুবিধা থাকে তাহলে আমাকে কমেন্ট করো। আজ এখানে তিনটে টপিক প্রথমেই বলেছিলাম, ওই তিনটে টপিক পরবর্তী ক্ষেত্রে কখনো হয়তো পরের ভিডিওতে আলোচনা করব। আর
অন্য কোন কোন টপিকের উপরে ভিডিও চাও সেটাও বলতে পারো, আর কেমন লাগলো ক্লাসটা সেটাও জানাও। অনেক অনেক ধন্যবাদ সবাইকে, আবার দেখা হবে, আবার কথা হবে নতুন ভিডিওতে নতুন টপিক নিয়ে।